সকলে জানে যে কোচ যে আত্রাসু আছে ছাত্র সন্থা বহু বিভক্ত আসলে আমি আমার যেখানে উপতা আছে চিন্তাধারার উপর আমি রাখি একগোট হওয়ার কারণে আমি আজি উপস্থিত হয়েছিল আর সেই মর্মে আজি আমার উদ্দেশ্য উপনীত হলো আমার যে চারিটা গোট আসলে দরং ডিস্ট্রিক্টর আজি আমি সকলো সমবেত এক হয়েছো গতি আমি মেসেজ দিব পারিছো যে আমি সকলো একলগ হয়ে কাম করে তার জাতিটার কারণে কিবা এটা আমি আগবাব পো এইখানে আমার উদ্দেশ্য আসলে শিক্ষার ক্ষেত্রে ধর আমি এটা ভাবিছো আমার জাতি ধর শিক্ষার ক্ষেত্রে উঠি অহা লড়া ছিল যাতে শিক্ষা নিজের কর্মসংস্থাপন বাঁচি লোক পড়ে বা নিজক এজন মানে ভাল কি বলে কয় আপনার নাগরিক হিসাবে যেন চিনাকি দিবেন এনেকা উদ্দেশ্য হলো আমার বিশেষ আলোচনা হয়েছে আর ধর শিক্ষা তো আমি পিছ পড়ি আছে আর আর্থিকভাবেও আমি পিছ পড়ি আছো গতি সকলো ক্ষেত্রে আমি আজি আলোচনা করছো আর আলোচনা আমি সেইটাই সিদ্ধান্ত লোক যে আমার লড়া ছিল আই মাতৃসকলে শিক্ষা ক্ষেত্রে সচেতন হয় সকলে নিজের লড়া ছিল যাতে শিক্ষা বিশেষকে মূল আমার শিক্ষা শিক্ষাত আমি খুব পিছ পড়ি আছো গতি সেইটাই মূল বিশেষ রাজনৈতিক মানে আজি এটা সময় উচিত উচিত নহব পরবর্তী সময় দেখা যাব কিন্তু আমি তো আগরপর দাবি আছে আক্রাসুর এই সকলে জানে 1990 সনেরপর আমার দাবি চলি আছে এতালেক কোনো তিন আমি সিদ্ধান্ত উপনীত হব পড়া নাই তবে আমি আশা রাখিছো আমার ধর এখন ভাল সরকার সকলে বিজেপি সরকার এটা ভাল ভাল বলে কে আছে আমিও ভাবছি আমার যাতে দাবিবিলাকে মীমাংসা করে তাতে এনেক থাকলে একটা বিশৃঙ্খল সৃষ্টি হয়ে থাকে কিন্তু আমি একটা সমূহীয়া মানে ভাবি কি স্থায়ী সিদ্ধান্ত একটা উপনীত হওয়াটা আমি সরকার অবশ্যই আমি দাবি বলে নক আমি একটা মানে অনুরোধ আছে আমার ঘলিয়া একটা মানে যাত্রা শেষ হব লাগে আজি তো উগ্রপন্থী বা বিভিন্ন সমস্যাবিল সমাধান করে আহিছে গতি আমার এই সমস্যাটা যদি সমাধান করে আমি অতি সুখী হম আমি সাংগঠনিক তো ভাল হব লাগে আমার জাতিটো উত্থান হব লাগে যাতে আমার মাজের পর ACS IAS অফিসার হয় আমি যাতে সকলো দিকতে আগবাড়ি পড়ো আর্থিক সামাজিক রাজনৈতিক এই বিষয়ে যাতে আমি সবল হব পড়ো এইটাই মেইন উদ্দেশ্য রাজনীতি অটোমেটিকলি হব আপনারা গমে পায় যদি আমার লড়া ছেলে ভাল শিক্ষা আগবাড়ি যায় হ্যাঁ নয় জানো নিশ্চয়ই পাব গতি আশা আছে আমার লড়া ছেলে হেনেকে হলে নিশ্চয় আগবাড়ি যাব সদৌ অসমবাসীলৈ এটি শুভেচ্ছা জ্ঞাপন করেছো লগতে কোচ ৰাজবংশী দৰং তথা অসমৰ কোচ ৰাজবংশী পৰিয়াললৈ এটি মেছেজ দিব বিচাৰিছোঁ আচলতে আক্রাসুর যে দৰং জিলাটো বিভক্ত হৈ আছিল আজিৰ পৰা আমি এক হৈছোঁ এই কাৰণে আমি আমাৰ ল'ৰা ছোৱালীক শিক্ষাৰে শিক্ষিত কৰিব লাগে আমি কেনেকৈ আমি কেৱল আমাৰ কোচ ৰাজবংশীৰ কথা ক'বলৈ যোৱা নাই আমাৰ গোটেই সমাজখন ভাল হ'ব লাগে আমি সেইটো বিচাৰিছোঁ আৰু আমাৰ বিশেষ এইখিনিয়ে যে আমাৰ যিখিনি কোচ ৰাজবংশীৰ পৰিয়াল আছে তেওঁলোকে নিজৰ ল'ৰা ছোৱালীক আমাৰ নিজস্ব কৃষ্টি সংস্কৃতিবিলাকো শিকাব লাগে এইখিনিও আমি আজি আলোচনা কৰিছোঁ এইখিনি আমাৰ অভিনন্দন আপোনাৰ এজনী ছোৱালী জন্ম হৈছে লাহি পাহি এজনী পৰি।